দেশে চলছে মহামারী করোনা ভাইরাস, আর এই মহামারীতেই মহামারী কাণ্ড ঘটিয়েছে খোকসার পল্লী বিদ্যুৎ অফিস। এ নিয়ে গ্রাহকরা খোদ বিদ্যুৎ অফিসের সামনেই বিক্ষোভ করেছেন, অনেকে আবার বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তার সঙ্গে। এমন চিত্রই বলে দেয় বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে ভুয়া বিলের অভিযোগটি কতখানি গুরুতর। গ্রাহকরা বলছেন এ যেন পুকুর চুরি নয়, রীতিমতো সাগর চুরি। গ্রাহকদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ অফিসের রিডিং লিডাররা বাড়ি বাড়ি না গিয়েই অনুমানে ইচ্ছেমতো বিল কষেছেন। উপজেলার হাসিমপুর গ্রামের শহীদুল ইসলামের মার্চ মাসে বিল এসেছিল 328 টাকা, আর এপ্রিলে তার বিল এসেছে 943 টাকা, কিন্তু মিটার অনুযায়ী 105 রিডিং বেশি বলে অভিযোগ এই গ্রাহকের। বিল আপনার গত মাসে হয়েছিল আপনার 328 টাকা, বুঝছেন, এই মাসে বিল আছে 885 টাকা, বুঝছেন, গত মাসে 105 ইউনিট বেশি লাগছে। একই অভিযোগ করলেন ভ্যান চালক আনারুল খা, তিনিও পল্লী বিদ্যুৎ অফিসের ভুতুরে বিলের শিকার। আগামী মাসে 200 টাকা বিল উঠেছে, এইবার 400 টা বললো, এই জন্য আমি তো লেখাপড়া জানিনি, ভ্যান চালাই আমি কিছু জানিনি বলে সেজন্য আপনার এদের কাগজ নিয়ে আমি অফিসে গিয়েছি। তবে গ্রাহকদের এসব অভিযোগ চোখের সামনেই অস্বীকার করলেন পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এজিএম ওমর আলী। যে অভিযোগগুলো আসছে যে আপনারা আন্দাজে বিল করছেন, না আন্দাজে বিল করা, এটা সরকারি ডিসিশন আছে যে কি বলে গড় বিল করার, সেইভাবে করা হয়েছে, বুঝতে পারছেন, সরকারি ডিসিশন আছে যে গড় বিল করা, সেইভাবে করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অনেকের হচ্ছে রিডিং হচ্ছে 100, আপনারা দিচ্ছেন 200, না 200 এরকম হয় না, এরকম হয়েছে, একটা পার্সেন্টেজ ধরে করা হয়েছে, সেটা 40% বা 30% এটা ধরে করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো কিছু না বাবা 300 টাকার বিল 900 টাকা হয়নি। পল্লী বিদ্যুতের এসব অসাধু কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ এই ভুতুরে বিলে সমাধান চায় খোকসার হাজারো গ্রাহক।